আমরা এখন ভেক্টর সম্পর্কে আলোচনা করব। পদার্থবিজ্ঞানে ভেক্টরস যেটাকে আমরা বলে থাকি, যেটাকে আমরা বাংলায় বলি দিক রাশি, তো দিক রাশি সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে এখানে লক্ষ্য করি, রাশি বলে একটা ব্যাপার আছে। তো রাশি বা যেটাকে ইংরেজিতে বলা হয় কোয়ান্টিটি, প্রথমে একটু আলোচনা করা যাক কোয়ান্টিটি কি। আমরা আমাদের ভৌত জগতে যা কিছুই দেখি এবং যখন সেটাকে আমরা ব্যাখ্যা করি তখন আমরা দুই ধরনের ভাবনার আশ্রয় নেই। আমরা যখন ভৌত জগতের ঘটনাসমূহ ব্যাখ্যা করি তখন দুই ধরনের ভাবনার আশ্রয় নেই। সেটাকে আমি এরকমভাবে বলতে চাই, এটা হচ্ছে কোয়ালিটি আর একটা হচ্ছে কোয়ান্টিটি। কোয়ান্টিটি আমি আগে লিখেছি, এটা না লিখলেও তো যাই হোক। তো কোয়ালিটি যখন আমরা বলি তখন সাধারণত কিছু প্রপার্টিস বা কিছু গুণাবলীর কথা বলি। যেমন কোয়ালিটির কথা বলতে গেলে সবার প্রথম সহজেই আমাদের রং বা কালারের কথা মনে আসে। কালার, আমরা জানি যে কালার, যদিও এটাকে আমরা একটা গুণের মতো করে, একটা কোয়ালিটির মতো করে দেখি, কিন্তু এটা কিন্তু সত্যিকার অর্থে একটা কোয়ান্টিটি ডিপেন্ডেন্ট জিনিস। আমরা জানি বিভিন্ন কম্পাঙ্ক বা বিভিন্ন ফ্রিকোয়েন্সির কারণে বিভিন্ন রকম কালার হয়। তো এই উদাহরণটা আনার উদ্দেশ্য হচ্ছে যে আলটিমেটলি আমরা যে কোয়ান্টিটির উপর নির্ভরশীল সেই জিনিসটাকে বুঝিয়ে দেওয়া। যেমন আমরা যদি বলি যে একটি গাড়ি চলছে, সামথিং ইজ মুভিং, এই মুভিং হচ্ছে একটা ফিজিক্যাল ফিনোমেনা, একটা ভৌত ঘটনা। কিন্তু যদি এই মুভমেন্টটিকে বা গতিকে আমরা আরো সুস্পষ্ট করে বুঝতে চাই তাহলে আমাকে বলতে হবে যে এই মুভমেন্টের ভেলোসিটি, এই মুভমেন্টের মধ্যে কোনো এক্সেলারেশন থাকলে এক্সেলারেশন কীরকম হবে, কিংবা মুভমেন্টটি কোথায় কোন পজিশনে হচ্ছে, কোন ডিরেকশনে হচ্ছে, এই প্রত্যেকটা জিনিসকে ব্যাখ্যা করতে গেলে আমাকে কোয়ান্টিটি বা কোয়ান্টিটির সাপোর্ট নিতে হবে, অর্থাৎ পরিমাণের আশ্রয় নিতে হবে। তো এটি হচ্ছে রাশি বা কোয়ান্টিটি সম্পর্কে মূল কথা, যে রাশি হচ্ছে পদার্থবিজ্ঞানের ওই সব আলোচিত বিষয়গুলো বা ওই সব আলোচিত ধারণাগুলো যেগুলোকে আমরা কোয়ান্টিটি দিয়ে প্রকাশ করি। তো এই রাশির একটি প্রকার হচ্ছে ভেক্টর, বা যেটাকে আমরা ভেক্টর কোয়ান্টিটিও কখনো কখনো বলে থাকি। এখন আমরা এই আলোচনায় আসব যে ভেক্টর কোয়ান্টিটি কি। ভেক্টর বা ভেক্টর কোয়ান্টিটি, আমি ব্যক্তিগতভাবে এই ভেক্টর কোয়ান্টিটি বোঝানোর জন্য এইরকমভাবে বলাটা পছন্দ করি। সেটা হচ্ছে যে যেসব কোয়ান্টিটিকে একটিমাত্র মান উল্লেখ করলে সেই কোয়ান্টিটি সম্পর্কে জানা যায় সেগুলোকে আমরা বলবো স্কেলার কোয়ান্টিটি, আর যেসব কোয়ান্টিটি সম্পর্কে একটিমাত্র মান উল্লেখ করলে সেই কোয়ান্টিটিকে জানা যায় না, একাধিক মান উল্লেখ করা প্রয়োজন হয়, সেগুলোকে বলা হবে ভেক্টর কোয়ান্টিটি। আমি আমার এই ডেফিনেশন বা এই ব্যাখ্যার
যথার্থতার জন্য একটি উদাহরণ দিব। আমি ডেফিনেশনটা একটু লিখে রাখছি, যে একটি মাত্র মান উল্লেখ করে যে রাশিকে প্রকাশ করা যায় না তাকে ভেক্টর বলে। আমি একটু ব্যাখ্যা দিব আমার এই ডেফিনেশনটি। যেমন ধরা যাক, আমার এখানে বোর্ডে আমরা এখানে একটা অবস্থান চিহ্নিত করলাম, ধরা যাক এই অবস্থানের নাম দিচ্ছি এ। এখন আমি যদি বলি যে এ অবস্থান থেকে কোন একটা বিন্দুর সরণ হয়েছে, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট হয়েছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ডিসপ্লেসমেন্ট হয়েছে এ অবস্থান থেকে কোন একটি বস্তু। তো আমি এভাবে করে 5 সেন্টিমিটার দীর্ঘ একটি রেখা টেনে যদি বলি যে বিন্দুটির অবস্থান এইখানে, তাহলে কি আমি, এবং এই বিন্দুর নাম দিচ্ছি বি, তাহলে কি আমি বিন্দুটিকে সুনিশ্চিতভাবে এখানে আছে সেটা আমি বলতে পারবো? বলতে পারবো না, কারণ 5 সেন্টিমিটার ব্যবধানে বিন্দুটি এখানেও থাকতে পারে। এমনকি আমরা যদি এই ব্যাসার্ধের একটা বৃত্তচাপ এই দুই বিন্দুর মাঝখানে কল্পনা করি, এই দুই বিন্দুর মাঝখানে যদি আমরা এই ব্যাসার্ধের একটা বৃত্তচাপ কল্পনা করি, তাহলে যে বৃত্তচাপটি এখানে আঁকা হলো, আমরা বলতে পারি এই বৃত্তচাপের মাঝখানে যে কোনো বিন্দুতেই বিবিন্দুর অবস্থান হতে পারে। এর কথা হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট বা সরণের জন্য কেবলমাত্র 5 সেন্টিমিটার এই মানটি উল্লেখ করে আমরা সঠিক অবস্থান বা প্রকৃত অবস্থানকে জানতে পারছি না। এবং অবশ্যই এ বিন্দু থেকে বিবিন্দুর ডিসপ্লেসমেন্টকে সঠিকভাবে জানার জন্য আমাকে দ্বিতীয় কোনো মানের উপর নির্ভর করতে হবে, এবং এই যে দ্বিতীয় কোনো মানের উপর আমরা নির্ভর করতে যাচ্ছি, সেই দ্বিতীয় কোনো মানের উপর নির্ভরযোগ্যতাই বা নির্ভরশীলতাটাই আমাদের এই ডিসপ্লেসমেন্ট নামক যে রাশির কথা বললাম সেই রাশিটিকে একটি ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটিতে পরিণত করবে। আমরা যদি এ বিন্দুগামী এই রকম একটা অনুভূমিক অক্ষ এ এক্স অক্ষ বিবেচনা করি, এবং আমরা বলি যে বিবিন্দুটির অবস্থান এ বিন্দু থেকে 5 সেন্টিমিটার দূরত্বে, এবং এ এক্স অক্ষ থেকে সুনির্দিষ্টভাবে যদি এই কোণটি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মান যদি উল্লেখ করি, তাহলে আমরা বিবিন্দুর অবস্থান সম্পর্কে একটা নিশ্চিত ধারণা পেয়ে যাব। তাহলে ডিরেকশন বা দিক নির্দেশ করার জন্য যে আমরা 30 ডিগ্রি ব্যবহার করছি সেটিও হচ্ছে একটি মান। তো এভাবেই আমরা যে সমস্ত রাশিগুলো ভেক্টর সেগুলোকে প্রকাশ করতে গেলে আমরা দেখতে পাব যে একটিমাত্র মান দিয়ে প্রকাশ করা যাচ্ছে না, এবং তখনই আমরা বুঝে নেব যে সেই রাশিগুলো ভেক্টর। তাহলে আমরা বুঝতে পারলাম যে সরণ বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ভেক্টর, এ বিন্দু থেকে বি বিন্দুতে কোনো একটা বস্তুর সরণকে আমরা এ এবং বি বিন্দুর সংযোজক সরলরেখার দৈর্ঘ্যের মান উল্লেখ করে, এবং যদি এ এবং বি বিন্দু
নির্দিষ্টভাবে জানা থাকে তাহলে আমরা শুধু দৈর্ঘ্যের মান উল্লেখ করব, যেহেতু আমরা অলরেডি বিন্দু দুটিকে জানি। কিন্তু সরণ একটি ভেক্টর, এই কথাটিকে বোঝানোর জন্য আমরা এভাবে সরণকে প্রকাশ করব, অর্থাৎ এবি ভেক্টর। এই এবি কথাটির উপর এ থেকে বি বিন্দুতে সরণের পরিমাণ এবং এই ভেক্টর চিহ্নের দ্বারা বোঝা যাচ্ছে যে এই সরণটি আসলে একটি নির্দিষ্ট বিন্দু থেকে আরেকটি নির্দিষ্ট বিন্দুর অবস্থানকে বোঝানোর জন্য এই ভেক্টর চিহ্নটি ব্যবহার করা হয়েছে। তাহলে সরণ একটি ভেক্টর, এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা আরেকটি খুবই বহুল ব্যবহৃত পদার্থবিজ্ঞানের রাশি বল সম্পর্কে আলোচনা করি। বল, বল বা ফোর্স, আমরা আমাদের নবম দশম শ্রেণীর ধারণা থেকে জানি যে বল বা ফোর্স হচ্ছে একটি ভেক্টর। কেন ফোর্স একটি ভেক্টর, এই কথাটিকে আমরা একটু আলোচনা করতে পারি। আমরা জানি ফোর্স হচ্ছে কোনো একটি বস্তুর উপর প্রয়োগ করা এমন কোনো কারণ, কোনো বস্তুর উপর প্রয়োগ করা এমন কোনো কারণ যেই কারণটি বস্তুর মধ্যে ত্বরণ তৈরি করবে। এবং নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা ফোর্স বা বলকে এফ ইকুয়ালস টু এম এ দ্বারা পরিমাপ করি এবং ভেক্টর ফর্মে আমরা এফ এর উপর ভেক্টর চিহ্ন দিই এবং এ এর উপর ভেক্টর চিহ্ন দিই। এখানে আমার লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই এক্সেলারেশন বা ত্বরণ এ একটি ভেক্টর এবং ভর বা ম্যাস একটি স্কেলার, অর্থাৎ যে রাশির কেবলমাত্র মান আছে সেই রাশিকে দিয়ে যদি আমরা কোনো একটি ভেক্টর রাশিকে গুণ করি বা মাল্টিপ্লাই করি তাহলে আমরা একটা ভেক্টর রাশি পাব। এখন ত্বরণ কী কারণে ভেক্টর, এই বিষয়টি আমরা সহজেই বুঝতে পারব যদি আমরা চিন্তা করি যে আমরা আগেই জেনেছি যে সরণ একটি ভেক্টর। আমরা জানি যে ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার, ত্বরণ এ বা এক্সেলারেশন হচ্ছে বেগের পরিবর্তনের হার। আমরা যদি বেগের পরিবর্তনকে এইরকমভাবে ডেল্টা ভি ভেক্টর বলি এবং সেই ডেল্টা ভি পরিমাণ বেগের পরিবর্তনের জন্য যদি ডেল্টা টি সময় দরকার হয় তাহলে আমরা এক্সেলারেশন এ কে আমরা বলবো ডেল্টা ভি বাই ডেল্টা টি। এখন ডেল্টা ভি হচ্ছে বেগের পরিবর্তন, যেই বেগের পরিবর্তন হচ্ছে সরণের পরিবর্তনের হার বেগ। যেহেতু সরণের পরিবর্তনের হার বেগ, অর্থাৎ সরণ কে আমরা সময় দিয়ে ভাগ করলে আমরা বেগ পাচ্ছি। যেহেতু সরণ একটি ভেক্টর কাজেই বেগও একটি ভেক্টর। আর আমরা জানি সময় একটি স্কেলার, কারণ আমরা লক্ষ্য করব সময়ের কোনো দিক নির্দেশক মানের প্রয়োজন হয় না সময়কে প্রকাশ করার জন্য। কেবলমাত্র আমি যদি বলি 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আমরা আরেকটা জিনিস বলতে পারি যে হ্যাঁ সময়ের মধ্যে দিক আছে, সেই দিকটি হচ্ছে পজিটিভ বা নেগেটিভ। অর্থাৎ আমি প্লাস 5 মিনিট বললে যদি সময়ের বৃদ্ধি বোঝাই তাহলে মাইনাস 5 মিনিট বললে সময়ের হ্রাস বোঝাবো। যে কোনো রাশি বা যে কোনো কোয়ান্টিটির ক্ষেত্রেই এই প্লাস মাইনাস মান ছাড়া, অর্থাৎ মানের বৃদ্ধি বা হ্রাস বোঝানোর জন্য পজিটিভ এবং নেগেটিভ মান ছাড়া অন্য কোনো মানের আশ্রয় যদি প্রয়োজন না হয় তাহলে সেটাকে আমরা বলি স্কেলার। অর্থাৎ স্কেলারের ক্ষেত্রে মান কেবলমাত্র ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকবে। কিন্তু যখন সেই ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার মানের মধ্যেই সীমাবদ্ধ রেখে রাশিটিকে পরিপূর্ণভাবে প্রকাশ করা যাবে না, তখন সেই রাশিটিকে প্রকাশের ক্ষেত্রে আমরা ভেক্টর ধারণার আশ্রয় নেব। তাহলে যে কারণে সরণ ভেক্টর সে কারণে বেগ ভেক্টর, এবং সেই কারণেই আমরা ত্বরণ বা এক্সেলারেশনকে একটি ভেক্টর বলতে পারি। যেহেতু বল এক্সেলারেশন তৈরি করে তাই বলকেও আমরা ভেক্টর রাশিতে
পরিণত করতে পারি বা বলকে ভেক্টর বলতে পারি। এবং এমনিতেও আমরা সাধারণ জ্ঞানে যদি একটু চিন্তা করি, যে যদি বলা হয় একটা বস্তুকে ধাক্কা দেওয়া হয়েছে বা একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে, সেই বল প্রয়োগের কারণে বস্তুটির কি পরিবর্তন আমরা পাব, বস্তুটি কোন দিকে যাবে, এদিকে এদিকে সম্মুখ দিকে, কিংবা বস্তুটি থেমে থাকবে, অর্থাৎ বল প্রয়োগের কারণে বস্তুর অবস্থানের পরিবর্তন সুনির্দিষ্টভাবে জানা যাবে না যদি না আমরা বল প্রয়োগের দিক নির্দেশক মান সম্পর্কে জানতে না পারি। আর সে কারণে আমরা বলকেও বলবো ভেক্টর। তো এরকমভাবে আমরা আরও বিভিন্ন ধরনের ভেক্টর কোয়ান্টিটি সম্পর্কে পর্যায়ক্রমে জানতে পারবো। তো এখানে এই উদাহরণগুলো এ কারণেই আলোচনা করা হলো যে ভেক্টর পদার্থবিজ্ঞানের একটি অতি প্রয়োজনীয় ধারণা, এবং যে ধারণাটির দ্বারা আমরা বিভিন্ন রাশির হিসেব নিকেশকে সঠিকভাবে করতে পারি। তো এরপর আমরা ভেক্টর বা ভেক্টর রাশি নিয়ে কিভাবে তাদের যোগ বিয়োগ করব সেই আলোচনায় আসব। আচ্ছা, এখন ভেক্টরকে সাধারণত এরকম ভাবে কোনো সরলরেখা দ্বারা চিহ্নিত করা হয়, এবং কোনো একটি নির্দিষ্ট এককে এই সরলরেখার যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য ধরা যাক এই ভেক্টরটি, এই সরলরেখার দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে এ দৈর্ঘ্যের সরলরেখাকে আমি একটা ভেক্টর হিসাবে যদি প্রকাশ করতে চাই, তাহলে আমি এরকমভাবে একটা ক্যাপিটাল লেটার এ দিয়ে এভাবে ভেক্টর চিহ্ন দিলাম। এর অর্থ হচ্ছে এর একটি মান আছে, যে মানটি হচ্ছে এ পরিমাণ, এবং এর একটি সুনির্দিষ্ট দিকও আছে। এখন আমরা যদি ভেক্টর জ্যামিতির মাধ্যমে ভেক্টরের যোগ বিয়োগ করতে যাই, সেক্ষেত্রে একই ধরনের ভেক্টরগুলোকে আমরা যোগ বিয়োগ করতে পারবো, এই কথাটা আমাদের একটু জানতে হবে। যোগ বিয়োগের ক্ষেত্রে এটা একটা প্রতিষ্ঠিত পুরনো ধারণা যে একই ধরনের দুটো রাশিকেই আসলে যোগ করা যায়। শিক্ষার্থীরা এই জিনিসটা জেনেছে, যেমন সপ্তম অষ্টম শ্রেণী বা ষষ্ঠ শ্রেণীতে ক্লাস সিক্স সেভেনে পাটিগণিতের যে সমস্ত অঙ্ক ছিল সেখানে এরকম যে পাঁচটি গরু যোগ ছয়টি ছাগল, অর্থাৎ গরু এবং ছাগল যদি আমরা যোগ করি তাহলে সংখ্যাগুলোকে আলাদা করেই লিখতে হবে, গরু ছাগলের মোট সংখ্যাকে একত্রিত করা যাবে না। তবে যদি আমরা গরু ছাগলকে একসাথে একটা পশু বিবেচনা করি, তাহলে পাঁচটি গরু যোগ ছয়টি ছাগল ইকুয়ালস টু এগারোটি পশু আমরা লিখতে পারবো, কিন্তু গরু ছাগলকে আলাদাভাবে স্পেসিফাই করলে আমরা এদের দুটোকে একসাথে যোগ করতে পারবো না। ঠিক তেমনি ভেক্টরের ক্ষেত্রে একই ধরনের ভেক্টরগুলোকে আমরা যোগ করব। যখন ভেক্টর যোগ করব তখন ধরে নিব যেখানে যে ভেক্টরগুলোর কথা বলা আছে এগুলো সবগুলোই একই সঙ্গে ফোর্স, অথবা সবগুলোই একই সঙ্গে এক্সেলারেশন, অথবা সবগুলোই একই সঙ্গে ভেলোসিটি, এরকমভাবে একই ধরনের ভেক্টরকে আমরা যোগ করছি এটা ধরে নিব। আচ্ছা, এখন আমরা ভেক্টর যোগের নিয়ম সম্পর্কে একটু আলোচনা করি। যেহেতু ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায়, ভেক্টরকে একটি রেখার সাহায্যে প্রকাশ করা যায়, সুনির্দিষ্ট স্কেলে রেখার দৈর্ঘ্য ভেক্টরের মান এবং রেখার দিক ভেক্টরের দিক প্রকাশ করে। তো এখন আমরা ভেক্টরের যোগ বিয়োগ জ্যামিতির মাধ্যমে কিভাবে করব ছবি এঁকে সেই সম্পর্কে একটু আলোচনা করি। এখানে গ্রাফ করা আছে, তো এই গ্রাফের মধ্যে আমরা বিভিন্ন দৈর্ঘ্যের ভেক্টরগুলোকে এঁকে দেখাতে পারি। ধরা যাক এখানে একটি ভেক্টর আছে, এটা আরেকটি ভেক্টর, এটা আরেকটি ভেক্টর, এটা আরেকটি ভেক্টর। আমরা এখানে
দিকগুলোকে একটু চিহ্নিত করার দরকার। আমরা দিকগুলোকে চিহ্নিত করি, ধরা যাক এটার দিক হচ্ছে এরকম, এটা উপরের দিকে এবং এটা এদিকে। এখন আমরা এই চারটি ভেক্টরের নামকরণ করতে পারি। ধরা যাক এটি হচ্ছে আমার পি ভেক্টর, এটি হচ্ছে কিউ ভেক্টর, এটি হচ্ছে আর ভেক্টর এবং এটি হচ্ছে এস ভেক্টর। যদি আমরা এই ভেক্টরগুলোকে যোগ করতে যাই তাহলে কি করতে হবে? আমরা পি ভেক্টরকে এখানে আঁকার জন্য আমরা পি থেকেই শুরু করি। আমরা এখানে যদি ঘরগুলো কাউন্ট করি, আমরা যখন ভেক্টরের যোগ বিয়োগগুলো করব তখন এই ধরনের গ্রাফ পেপার ব্যবহার করে ভেক্টরের যোগ বিয়োগ চর্চা করলে সেটা সহজ হবে। এখানে 1 2 3 4 5 1 2, তাহলে আমরা পি ভেক্টরকে ভিন্ন একটি জায়গায় আঁকার চেষ্টা করছি। তাহলে এটা এখান থেকে 1 2 3 4 5 1 2 এখান পর্যন্ত হবে পি ভেক্টর। আঁকার সময় আমি স্বাধীনভাবে এঁকেছি, কিন্তু এখন যেহেতু আমার ওটাকে ডুপ্লিকেট করতে হচ্ছে কাজেই সুনির্দিষ্টভাবে মাপ নিয়ে আঁকতে হচ্ছে। এটা হলো পি ভেক্টর। এরপর পি ভেক্টরের সাথে যখন কিউ ভেক্টর যোগ করব তখন ভেক্টরের যেখান থেকে যেদিকে ভেক্টরের তীর চিহ্ন বা অ্যারো চিহ্ন নির্দেশ করা হয়েছে সেটা হচ্ছে, এটিকে বলা হয় ভেক্টরের প্রান্তবিন্দু এবং এটিকে বলা হয় ভেক্টরের আদিবিন্দু বা পাদবিন্দু। তো আমরা সবসময় একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টর যোগ করার জন্য একটি ভেক্টরের প্রান্তবিন্দুর সাথে পরবর্তী ভেক্টরের পাদবিন্দুকে যুক্ত করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4, 1 2 3 4। তাহলে এখানে আমরা আবার চার ঘর বরাবর কিউ ভেক্টরকে করব। এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। এখন এখানে অ্যারো চিহ্ন দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে পি, এটা কিউ। আমি ভেক্টর চিহ্নগুলো আপাতত এখানে দিচ্ছি। এরপর হচ্ছে আমাদের আর ভেক্টর। আর ভেক্টর হচ্ছে 1 2 3 4 5 6, তাহলে এখান থেকে 6 ঘর, 1 2 3 4 5 6 এবং নিচের দিকে 1 ঘর, এটি হচ্ছে আর ভেক্টর। হচ্ছে আমাদের আর ভেক্টর। এরপর হচ্ছে এস ভেক্টর। এস ভেক্টরের জন্য হচ্ছে 1 2 3, 3 ঘর ডানে যাবে এবং 2 ঘর নিচের দিকে আসবে। এই হচ্ছে আমাদের এস ভেক্টর। তাহলে পি কিউ আর এবং এস এই তিনটি ভেক্টরের যোগফল ভেক্টর বলতে আমরা যেটা বোঝাবো সেটি হচ্ছে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে নিয়ে প্রথম ভেক্টরের পাদবিন্দু বা স্টার্টিং পয়েন্ট থেকে নিয়ে শেষ ভেক্টরের প্রান্তবিন্দু পর্যন্ত যদি আমরা রেখা টানি তাহলে এটি হচ্ছে আমাদের এই চারটি ভেক্টরের লব্ধি ভেক্টর বা যোগফল ভেক্টর। এটাকে আমরা এটার আরেকটা নাম দিচ্ছি, ধরা যাক এটি হচ্ছে টি ভেক্টর। অর্থাৎ এই বিষয়টিকেই আমরা এভাবে লিখব যে টি ভেক্টর যোগ কিউ ভেক্টর
যোগ আর ভেক্টর যোগ এস ভেক্টর ইকুয়ালস টু টি ভেক্টর। তো এভাবে করে আমরা ভেক্টরের যোগগুলো করব। আরেকটা জিনিস আমরা এখানে একটু জেনে রাখব যে একটা ভেক্টর অ্যারো চিহ্ন যেদিকে দেওয়া থাকে সেটা হচ্ছে ভেক্টরের দিক, যদি অ্যারো চিহ্ন বিপরীত দিকে হয়ে যায় তাহলে সেই ভেক্টরটি হবে সেই ভেক্টরের বিপরীত ভেক্টর। যেমন আমরা পি ভেক্টরকে যদি এই রকমভাবে ড্র করি, আমরা যদি পি ভেক্টরকে এরকমভাবে ড্র করি, আবার ড্র করে যদি আমরা অ্যারো চিহ্নটাকে এইভাবে বিপরীত দিকে দিই তাহলে এটা হবে মাইনাস পি ভেক্টর। তো এই নিয়মটা জানা থাকলে ভেক্টরের সাথে ভেক্টরের যোগের পর ভেক্টরের সাথে ভেক্টরের বিয়োগ কিভাবে হবে সেটি খুব সহজ হয়ে যায়। অর্থাৎ যদি আমরা বলি যে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, এর অর্থ হচ্ছে পি ভেক্টরের সাথে আমরা কিউ ভেক্টরের বিপরীত ভেক্টরকে যোগ করব। অর্থাৎ এখানে যেভাবে কিউ ভেক্টরকে আঁকা আছে সেভাবেই আরেকটা ভেক্টর একে ঠিক তার দিকটাকে বিপরীত করে দিব। অর্থাৎ এভাবে যদি আমরা আবার কিউ ভেক্টরের মতো দৈর্ঘ্যে আঁকি এভাবে, এবং যদি আমরা এভাবে ডিরেকশনটাকে উল্টো করে দেই তাহলে এটাই হয়ে যাবে আমাদের মাইনাস কিউ ভেক্টর। তো এই মোটামুটি ভেক্টরের যোগ বিয়োগ সম্পর্কে খুব প্রাথমিক ধারণা। আমরা পরবর্তী আলোচনায় এই ভেক্টর যোগের নিয়ম থেকে কিছু সূত্র ডিরাইভ করা যায়, সেই সূত্রগুলো নিয়ে কথা বলবো।